শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। আমরা শিখছিলাম জাভাস্ক্রিপ্ট ডোম। জাভাস্ক্রিপ্ট ডোমের এই পর্বে এসে আমরা শিখে নেব কুয়েরি সিলেক্টরের ব্যবহারটা কি। তো এর আগে আমরা এলিমেন্ট ফাইন্ড করার জন্য গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করেছি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম করেছি, গেট এলিমেন্ট বাই নেম করেছি, গেট এলিমেন্ট বাই ক্লাস করেছি। তো এই যে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম করে ঠিক যেভাবে আমরা কোনো একটা এলিমেন্টকে ফাইন্ড করেছি, সেই এলিমেন্ট ফাইন্ডিংয়ের কাজটাই কুয়েরি সিলেক্টর নামে আরেকটি প্রপার্টি আছে, সেই প্রপার্টির মাধ্যমেও করা যেতে পারে। কুয়েরি সিলেক্টরের মাধ্যমেও আমরা কোনো একটা আইডি ধরে কোনো একটা এলিমেন্টকে ফাইন্ড করতে পারি, ক্লাস ধরে ফাইন্ড করতে পারি, নেম ধরে ফাইন্ড করতে পারি, অথবা আমরা চাইলে কুয়েরি সিলেক্টর ব্যবহার করে অ্যাট্রিবিউট ধরেও কিন্তু কোনো একটা এলিমেন্টকে আমরা ফাইন্ড করতে পারি। অর্থাৎ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কিংবা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, নেম, এগুলোর অল্টারনেটিভ আপনি বলতে পারেন হচ্ছে কুয়েরি সিলেক্টর। তো চলেন কুয়েরি সিলেক্টর দিয়ে আমরা কীভাবে এগুলোকে ধরতে পারি সেই বিষয়গুলো এক এক করে দেখা যাক। তো এই জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডে আগে যে মেথডগুলো লিখেছিলাম, আগে যে কোডগুলো লিখেছিলাম, সেই কোডগুলো এখান থেকে কমপ্লিটলি ইরেজ করে দিচ্ছি, কমপ্লিটলি আগের কোডগুলো ইরেজ করে দিচ্ছি। এখন এখানে আমি আপনাদেরকে কুয়েরি সিলেক্টর এক্সপ্লেইন করার জন্য এখানে আমি কোড লিখব। তো কুয়েরি সিলেক্টর এক্সপ্লেইন করার জন্য প্রথমে আমি এখানে একটা H1 ট্যাগ লিখে নিচ্ছি। হ্যাঁ, একটা H1 ট্যাগ লিখে নিলাম। তারপরে ধরুন যে আমি এখানে একটা কী নিয়ে নেব, একটা H6 ট্যাগ নিয়ে নিলাম, H6 ট্যাগ, ওকে, H6। তারপরে আসেন এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম, এইখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। এখন আমরা কুয়েরি সিলেক্টরের মাধ্যমে আইডি দিয়েও কোনো একটা এলিমেন্ট ফাইন্ড করতে পারি। সে আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মাই আইডি। আবার চাইলে আমরা করতে পারি কি, ক্লাস দিয়েও করতে পারি। আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মাই ক্লাস। আবার অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল আমরা নেম ধরেও কিন্তু করতে পারি। তো এই যে পি ট্যাগটা আমি দিয়েছি, এই পি ট্যাগের জন্য আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মাই, এটার নেম দিয়ে দিলাম, ক্লাস না, আমি এটার নেম দিয়ে দিলাম, যে এটার নেম দিয়ে দিলাম আমি হচ্ছে মাই নেম। ওকে, তাহলে আইডি ধরেও আমরা ফাইন্ড করতে পারবো, ক্লাস ধরেও ফাইন্ড করতে পারবো, নেম ধরেও ফাইন্ড করতে পারবো। আবার ধরেন আমি এইখানে একটা কী দিয়ে দেবো, সাপোজ আরও একটা কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া যাক। এখানে একটা মাঝখানে আর একটা ট্যাগ দিয়ে নিচ্ছি আমি, H1 H6 ট্যাগ দেওয়া হয়েছে, এখানে আর একটা ট্যাগ দিচ্ছি, সে আমি এখানে H4 ট্যাগ দিচ্ছি। তো এই H4 ট্যাগ যেটা, এটার কোনো আইডিও দিচ্ছি না, নামও দিচ্ছি না, কিছু দিচ্ছি না। আমি করবো কি, এটার যে ট্যাগের নাম আছে সেই ট্যাগের নাম ধরে আমি এটাকে ফাইন্ড করব। আবার আমরা অ্যাট্রিবিউট ধরেও কিন্তু ফাইন্ড করতে পারি, আবার আমরা অ্যাট্রিবিউট ধরেও কী বলে ফাইন্ড করতে পারি, এবং এই কাজগুলো ধীরে ধীরে আমরা করতে থাকি। আসেন এখন আসেন এটার একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই নাকি, ফাইন্ড করার জন্য এর একটা অ্যাট্রিবিউট দেবো কি। আচ্ছা ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। প্রথমে আসি আমরা ফাইন্ড যে করব, ফাইন্ড করার জন্য আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এই ফাংশনের নাম দিলাম হচ্ছে ফাইন্ড এলিমেন্টস। এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ফাইন্ড এলিমেন্টস, একদম সোজা সাপটা একটা নাম। তো আমরা করব কি, ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর দিয়ে যদি আমরা কোনো এলিমেন্টকে সরাসরি ফাইন্ড করতে চাই, কোনো একটা এলিমেন্টকে সরাসরি যদি আমরা ফাইন্ড করতে চাই ট্যাগের নাম ধরে, খেয়াল করে দেখুন, ট্যাগের নাম ধরে, সে H4, সে H4, এটা কি, এটা কি একটা H4 ট্যাগ, এটা একটা H4 ট্যাগ, আর এটা হচ্ছে আমার কি একটা P ট্যাগ, এটা হচ্ছে কি আমার একটা H6 ট্যাগ, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার একটা H1 ট্যাগ। আমি চাচ্ছি সরাসরি ট্যাগের নাম ধরেই এটাকে আমি ফাইন্ড করব। তাহলে কুয়েরি সিলেক্টরের মধ্যে সরাসরি আমরা ট্যাগের নামটা বলে দিতে পারি। সাপোজ H4কে যদি আমরা শুধু ট্যাগের নাম দিয়েই আমরা এটাকে ফাইন্ড করতে চাই, আমি এখানে বলে দেবো H4 দিয়ে ডট দিয়ে আমি এর ইনার HTMLটা চেঞ্জ করে দিচ্ছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ইনার HTMLের মধ্যে আমি লিখে দিলাম যে H4 ম্যানুপুলেটেড। একইভাবে আমরা করতে পারি কি, এরকম ট্যাগ ধরে যেরকম আমরা এটাকে ফাইন্ড করতে পারি, ঠিক একই রকম নেম ধরেও আমরা এটাকে ফাইন্ড করতে পারি, আবার ক্লাস ধরেও করতে পারি। তো ক্লাস ধরে যদি করি, তাহলে আমরা করব কি, ওই ক্লাসের নামটা এখানে দিব এবং সামনে দিব একটা ছোট্ট করে ডট। ওকে, ডট, তাহলে ডট দিয়ে যদি আমরা ক্লাসের নাম দিয়ে ধরি, তাহলে এইভাবে আমরা ধরতে পারব। তাহলে এইভাবে ক্লাসের নাম দিয়ে ধরার জন্য করতে হবে কি, সামনে অবশ্যই একটা ডট দিতে হবে।
তাহলে ডট দিয়ে ক্লাসের নাম দিয়ে আমরা যেটা ধরলাম সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এই সিক্স। তাহলে আমি এখানে লিখে দিলাম এই সিক্স ম্যানুপুলেটেড ইনার এইচটিএমএল এর মধ্যে, যাতে করে চেঞ্জ হলে আমরা সেই চেঞ্জটা দেখতে পাই এবং সেই চেঞ্জটা থেকে আমরা বুঝে উঠতে পারি। এরপরে আসেন মাই ক্লাসের পরে আইডি, আইডি দিয়ে ধরি যদি আমরা, তাহলে এইচ ওয়ান ট্যাগকে যদি আমরা আইডি দিয়ে ধরি, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মাই আইডি। তো ক্লাসের সামনে ক্লাস দিয়ে ধরার জন্য যেরকম ডট দিতে হয়, আইডি দিয়ে ধরার জন্য আমরা করব কি হ্যাশ দেবো, আইডি দিয়ে ধরার জন্য আমরা হ্যাশ দেবো, তাহলে হ্যাশ মাই আইডি। এবং আমি এখানে বলে দিলাম যে হচ্ছে এইচ ওয়ান ম্যানুপুলেটেড, যে আমার এইচ ওয়ান ট্যাগটা আমি ম্যানুপুলেট করলাম। তাহলে খেয়াল করে দেখেন আমরা ট্যাগের নাম দিয়ে ধরলাম, আমরা ক্লাস দিয়ে ধরলাম, আমরা আইডি দিয়েও ধরলাম। এরপর আমরা করতে পারি কি, এটাকে নাম দিয়েও ধরতে পারি বা অ্যাট্রিবিউট দিয়ে ধরতে পারি, নাম দিয়ে বা অ্যাট্রিবিউটে ধরতে পারি। হ্যাঁ, এই নেম দিয়ে বা অ্যাট্রিবিউটে ধরতে পারি। তো আবার আরেকটা আমি এই কুয়েরি সিলেক্টরের লাইন নিচ্ছি, এবার আমরা করব কি এটার নেম অ্যাট্রিবিউট দিয়ে এটাকে আমি ধরে ফেলবো। তো নেম অ্যাট্রিবিউটে ধরার জন্য আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে প্রথমে ট্যাগের নাম লিখতে হবে, যে আমার পি ট্যাগ, পি ট্যাগ, এরপরে কোন অ্যাট্রিবিউট দিয়ে আমি সেটাকে ধরতে চাচ্ছি, সেই অ্যাট্রিবিউটটা করতে হবে কি, সেই অ্যাট্রিবিউটটা করতে হবে কি এইখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, এইখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেই অ্যাট্রিবিউটের নামটা বলে দিতে হবে। তো অ্যাট্রিবিউটের নাম কি আমার নেম, আর অ্যাট্রিবিউটের ভ্যালু কি, অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আমার মাই নেম। তাহলে এইখানে দিয়ে দিলাম আমি হচ্ছে মাই নেম, এবং এর ভেতরে আমি লিখে দিলাম যে পি ম্যানুপুলেটেড। এখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি আমরা এক্সিকিউট করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে কুয়েরি সিলেক্টর দিয়ে আমরা এলিমেন্টগুলোকে ফাইন্ড করতে ঠিকঠাক মতো পেরেছি কি না। হ্যাঁ, এটা আমরা খুব ইজিলি বুঝে যাব যদি আমরা এই ফাংশনটাকে এক্সিকিউট করতে পারি। তো ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য আমি এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, এই বাটনের নাম দিয়ে দিচ্ছি আমি জাস্ট ক্লিক। এই ক্লিক বাটনের অন ক্লিকে আমি এই ফাংশনটাকে এক্সিকিউট করে দেবো। তাহলে এখানে অন ক্লিক ইভেন্টের ভেতরে, অন ক্লিক ইভেন্টের ভেতরে আমি এখানে ফাইন্ড এলিমেন্টস নামে যে মেথডটা আছে, এই মেথডটাকে আমি এখানে এক্সিকিউট করিয়ে দিলাম। ওয়েল, তো চলেন এর আউটপুটটা দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এইচ ওয়ান ট্যাগ, এইচ সিক্স ট্যাগ, পি ট্যাগ, এইচ ফোর ট্যাগ। এখন এর কোনোটাকে আমরা আইডি দিয়ে ফাইন্ড করেছি কুয়েরি সিলেক্টর ব্যবহার করে, কুয়েরি সিলেক্টর ব্যবহার করে কোনোটাকে আমরা ক্লাস দিয়ে ফাইন করেছি, কোনোটা ট্যাগের নাম ধরে ফাইন করেছি, কোনোটাকে আমরা আবার অ্যাট্রিবিউট নেম ধরে ফাইন করেছি। তাহলে ক্লিক করার সাথে খেয়াল করে দেখুন যেগুলো যেগুলো আমরা ধরেছিলাম সেই সবগুলোই ম্যানুপুলেট হয়ে গেছে। তো আমরা করতে পারি কি, এভাবে কুয়েরি সিলেক্টর ব্যবহার করে ট্যাগের নাম ধরে কোনো একটা এলিমেন্টকে ফাইন করতে পারি, ক্লাসের নাম ধরে ফাইন করতে পারি, আইডির নাম ধরে ফাইন করতে পারি, অ্যাট্রিবিউটের নাম ধরে আমরা সেটাকে ফাইন করতে পারি। ওকে, এবং এটা হতে পারে কি গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটার একটা অল্টারনেটিভ ফিচার হতে পারে। হ্যাঁ, অল্টারনেটিভ ফিচার হতে পারে, আপনি ওভাবে গেট এলিমেন্ট বাই না করে এভাবেও করতে পারেন, একই ঘটনাই ঘটবে, একই কাজই হবে। তো আশা করি কুয়েরি সিলেক্টরের যে বিষয়টি ডোমে ঠিক সেই বিষয়টি কীভাবে কাজ করে এই বিষয়টি আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।